Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেই ভিডিওটার অপেক্ষায় আমি বেশ কিছুদিন ধরে ছিলাম, কারণ সাধারণ মানুষের বক্তব্য আমি জানতে চাইছিলাম আজকের ভিডিওটা পদ্মা সেতু নিয়ে। সাধারণ মানুষের কি বক্তব্য রয়েছে এবং প্রথম পদ্মা সেতু পার করার যে অভিজ্ঞতা বা পদ্মা সেতুতে গাড়িতে ওঠার যে অভিজ্ঞতা সেটাই আজকে আমরা ভিডিওতে দেখব। সময় টিভির একটা প্রতিবেদন রয়েছে, সেখানেই আলোচনা মানে কথাবার্তা বলা হয়েছে যারা যাত্রী রয়েছেন তাদের সাথে। তো সেই ব্যাপারটা আমরা আজকে জানবো, সেখানে মানুষ কি বলছে, মানুষ কতটা আনন্দিত, কতটা গর্বিত, এই ব্যাপারটা নিয়ে ভীষণ জানার ইচ্ছে করছে। আশা করি আমার সাথে সাথে তোমাদেরও ভীষণ ইচ্ছে করছে যে মানুষগুলো কি বলছে, মানে যারা এখনো পর্যন্ত যাওনি তাদের কথা বলছি, মানে তাদের অভিজ্ঞতা কি, যারা গিয়েছে এখনো পর্যন্ত যাচ্ছে তাদের অভিজ্ঞতা কি, তারা কি ভাবছে আর কতটা তারা দেখলো, সেই সম্পর্কেই আজকের ভিডিওটা। তো সময় টিভি থেকে নেওয়া, টাইটেলটা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে চলছে গাড়ি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। প্রথম দিন থেকে বড় ব্যস্ত পুরো। যদি আসলে বলতে যাই, আমরা এই মুহূর্তে কিন্তু স্বপ্নের পদ্মা সেতুর উপরে, আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে নদীর ঠিক উপরে রয়েছি এবং এখানে আমরা একটি বাসে উঠেছি। একটু জানার চেষ্টা করছি যে সাধারণ যাত্রী যারা আছে তাদের অভিমত, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এস আকৃতির যে পদ্মা সেতু, যে স্বপ্নের পদ্মা সেতু, সেটি কিন্তু আজকে বিকেল আজকে ভোর 6টা থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ সে বাংলাদেশের ইতিহাসে আরেকটু মহেন্দ্রক্ষণ রচিত হলো, যখন আসলে যে পদ্মা প্রমত্তা পদ্মা নদীর বুক দিয়ে এবং যে যে সেতু গড়ে উঠেছে সেই সেতুর উপর দিয়ে যান চলাচল করছে। আমি যদি আপনাকে জানাতে চাই যে আমরা এই মুহূর্তে একটি বাসে উঠেছি, সেটি সেতুর জাজিরা প্রান্ত মানে পার হয়েছে 6:20। এখন আমরা দেখার বিষয় যে আমাদের কতক্ষণ সময় লাগে এই সেতুটি পার হতে। আমরা যদি একটু যেখানে সাধারণ মানুষ যারা আছেন তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা এই বাস দিয়ে পার হচ্ছেন তারা সবাই কিন্তু ভিডিওর মাধ্যমে কিংবা সেলফির মাধ্যমে তারা এই মুহূর্তটি অর্থাৎ এই মহেন্দ্রক্ষণটি তারা ধরে রাখার চেষ্টা করছেন, যেন তাদের স্মৃতির মানসপটে যেন এটি থাকে সেই বিষয়টি তারা চেষ্টা করছেন। আমরা একটু একজন আছেন তার কাছে একটু জানার চেষ্টা করবো। আপনি তো নিশ্চয়ই এই রোডে নিয়মিত চলাফেরা করেন, তো এই যে আজকে যে এতদিন ফেরিতে চলাফেরা করতেন এবং এখন এই বাস দিয়ে সেতুর উপর দিয়ে চলাফেরা করছেন, কেমন সময় সাশ্রয় হচ্ছে বা কেমন লাগছে আপনার কাছে একটু জানতে চাই। এখন আমাদের কাছে যেমন লাগছে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, এত খুশি লাগতেছে। এই পদ্মা নদীর মধ্যে এত মানুষ ডুবে মরছে, আর এখন যে আমাদের এত খুশি লাগতেছে, আমরা এত সাশ্রয় পাবো, এই দেশে অনেক উন্নত হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, শেখ আছে নেতৃত্ব জীবিত করুক, এই দেশ উন্নত হবে, আমাদের দেশ অনেক উন্নত হবে। আমরা সবাই প্রার্থনা করি, নামাজ পড়ে দোয়া করি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, এখানে আরেকজন যাত্রী দেখতে পাচ্ছি এই রোড দিয়ে, নিশ্চয়ই উনি চলাফেরা করেন, আপনার কাছে একটু জানতে চাইবো। ফেরি লঞ্চে যাতায়াত করতাম, আল্লাহর অশেষ রহমত এই জায়গায় ব্রিজ হওয়াতে শেখ হাসিনা কে অশেষ। এখন কথা হলো যেটা যে আপনারা ফেরি এবং এই এই সেতু, এই দুইয়ের মধ্যে তফাতটা কি পাচ্ছেন? অনেক তফাত। ফেরিতে আমরা 2 ঘন্টায় যেতাম, বিভিন্ন ধরনের সমস্যা হইতো, এখন আমরা 10 মিনিটে যামুগা, 5 মিনিটে যামুগা। একজন আমার পাশে আরেকজন যাত্রী রয়েছেন, তিনিও এই ক্যামেরা বন্দি করছিলেন, দেখছিলাম এতক্ষণ যে ক্যামেরা বন্দি করছিলেন সবকিছু, মানে কেন এই এই মহেন্দ্রক্ষণ বা এই মুহূর্তেটি কেন আপনার ক্যামেরা বন্দি করার? এখান থেকে আসি যাই, কিন্তু এইভাবে যে ফেরিতে আসি বা স্পিড বোটে আসি অনেক সময় লস হয়,
এমনকি লঞ্চে উঠি, ওইখানেও দীর্ঘ সময় বসে থাকতে হয়। আজকে যে ব্রিজ, এই যে কত সময় কত অল্প সময়ের মধ্যে ব্রিজটা পতাকা পাড়ি দিতেছি, এটা আসলেই একটা অ্যাচিভমেন্ট এমনকি বাংলাদেশের জন্য। এবং কি দোয়া করি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সে ভালো থাকুক, সুস্থ থাকুক। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের সবার মধ্যে কিন্তু উৎসাহ এবং যে উদ্দীপনা যেটি সেটি কিন্তু বেশ লক্ষ্য করার মতন। এবং সবাই কিন্তু যেটি আসলে তারা বলছেন, তারা এই স্বপ্নের সেতুর উপর দিয়ে যান চলাচলের ফলে তারা কিন্তু সবাই উৎপেলিত, উচ্ছ্বসিত, এবং সবাই কিন্তু সেটি বলছেন যে এটিকে বাংলাদেশের একটি অনন্য অর্জন হিসেবে দেখছেন। এবং আমরা এই মুহূর্তে যে সেতু প্রায় মাঝ নদীতে আমরা রয়েছি, আমাদের হয়তোবা আর বেশি সময় লাগবে না সেতুটি পার হতে, অর্থাৎ মাওয়া প্রান্তে যেতে। আমরা এই মুহূর্তে যদিও এই বাস জাজিরা প্রান্ত ছাড়ার পরে প্রায় 5 মিনিটের মতন সময় হয়ে গিয়েছে। এখন আমাদের দেখার বিষয়, আমাদের দর্শকদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে সরাসরি এই স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে সাধারণ মানুষের যে যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তার ফলে আসলে কতটা সময় লাগে এবং সে জায়গাতে কতটা সময় সাশ্রয় হয়, একটি বিষয় যদি আপনাকে বলতে চাই যে সাধারণ মানুষের সঙ্গে যখন আমরা কথা বললাম সবাই কিন্তু বলেছেন, আমরা এর আগে কিন্তু সেই টোল প্লাজাতেও অপেক্ষমান গাড়িগুলোর সঙ্গে মানে গাড়ির যে চালক রয়েছেন বা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও কিন্তু আমাদেরকে বলেছেন এই স্বপ্নের সেতুতে পারাপারের ফলে তারা অনেক সময় সাশ্রয় হচ্ছে এবং তাদেরকে ঘন্টার পর ঘন্টা যে ফেরির জন্য অপেক্ষায় থাকতে হতো এবং ফেরি পার হতেও তাদের বেশ সময় লেগে যেত, আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতন সময় লেগে যেত, সেই সময়গুলো কিন্তু সাশ্রয় হচ্ছে। যেটি ধারণা করা হচ্ছে যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পার হতে তাদেরকে মিনিট দশকের মতো সময় লাগবে। এই যে এই অগ্রগতি, সেটি নিশ্চয়ই তারা এটি বাংলাদেশের একটি অনন্য অর্জন হিসেবে দেখছেন। এবং সাধারণ মানুষের সঙ্গে কিন্তু আমরা গতকালও কথা বলেছি, আজকেও কথা বলেছি, সাধারণ মানুষ যেটি বলছেন যে এই যে এই স্বপ্নের পদ্মা সেতু সেটি কিন্তু নিছকই একটি স্থাপনা নয়, এটি হলো বাংলাদেশের গৌরবের একটি নজির এবং বাংলাদেশের অহংকারের প্রতীক। কারণ এই স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, নিশ্চয়ই কারিগরি দিক একটি বড় একটি বিষয়, কিন্তু তার চাইতেও বড় যে বিষয়টি ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেটি হলো অর্থের সংস্থান। এবং আপনারা জানেন যে এক পর্যায়ে যখন বিশ্বব্যাংক বাংলাদেশের এই পদ্মা সেতুতে অর্থায়নের জায়গা থেকে সরে গিয়েছিল কথিত দুর্নীতির অভিযোগ তুলে, এবং তার পেছনে যে নানা ধরনের ষড়যন্ত্র ছিল সেটির কারণে কিন্তু এই সেতুর মানে অর্থাৎ যে প্রকল্প চালু হওয়ার ক্ষেত্রে কিন্তু একটি উদ্বেগ তৈরি হয়েছিল এবং একটি সংশয় জেগেছিল। কিন্তু বাংলাদেশ সব বাধা পেরিয়ে এই স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবিক রূপ পেয়েছে, এবং সেই বাস্তবের এতদিন পর্যন্ত মানুষের যে অপেক্ষার ছিল, যে প্রতীক্ষার প্রহর ছিল যে এই সেতুর উপর দিয়ে কতক্ষণে যে যান চলাচল করতে, আমরা কিন্তু নদী পার হয়ে গিয়েছি, এখন কিন্তু মাওয়া প্রান্তের একদম প্রায় কাছাকাছি চলে এসেছি, হয়তোবা আর মিনিট দুয়েকের মধ্যেই এই যে পরের যে টোল সেটি পার হবো। অর্থাৎ যদি বলতে চাই যে আমাদের কিন্তু এই পদ্মা নদী পার হতে মিনিট 7-এর মতো সময় লেগেছে, 7 মিনিটের মতন সময় লেগেছে, আমরা হয়তোবা যে আর মিনিট দুয়েকের মধ্যে আমরা মাওয়া প্রান্ত পার হব। এবং সব কিছু মিলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বাস যেটি আমরা চোখে পড়েছি সেটি কিন্তু লক্ষ্য করার মতো। এখন আমরা কিন্তু পদ্মা নদী পার হয়ে এসেছি, অর্থাৎ এপারে চলে এসেছি, জাজিরা থেকে আমরা এখন মাওয়া প্রান্তে চলে এসেছি। আমাদের হাতে এই, আমি যদি আপনাকে জানাতে চাই, আমাদের এই বাসটি, আমরা যে বাসটিতে চড়েছি সে বাসটি কিন্তু 6:20 টোল পরিশোধ করে জাজিরা প্রান্ত মানে প্রান্ত থেকে পদ্মা সেতুতে ওঠার জন্য প্রস্তুত ছিল, অর্থাৎ এখন কিন্তু মাওয়া প্রান্তে চলে এসেছে আবেদনের জন্য। আর 2 দিন ধরে পড়ে আছিলাম এদিকে, আজকে যাইতেছি। বাংলাদেশের প্রথম মনে করেন পদ্মা সেতু ইয়ে হয়েছে, এত বড় একটা সেতু উদ্বোধন হয়েছে, নিজের ভিতরে একটা ইয়ে ফিল করতেছিল যে নতুন একটা বড় ব্রিজের উপর থেকে আমরা পারাপার হব। এই আনন্দে মনে করেন সারা রাত অপেক্ষা করেছে। আমরা ওদিকে মনে করেন ঘাটে অনেক সময় ধরে সিরিয়ালে পার হতাম, হয়তো এখানে আর ওয়েব সিরিয়ালে পার হতে হবে না, বা আমরা দ্রুত টোল দিয়ে পার হতে পারবো। আমরা গতকালকে আপনার আরিসা দিকে আসছি হইল এই শুধু এই ফেরি বাড়ানোর জন্য, এবং বাংলাদেশের একটা সর্বপ্রথম এত বড় ব্রিজ, এই ব্রিজ পারামু প্রথম পদ্মা সেতু বাংলাদেশ হইল, এটাই খুব উৎসব। রোগী নিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে,
সেবা তাড়াতাড়ি দেওয়া যাবে। সময় টিভির যিনি প্রতিবেদক ছিলেন, অ্যাকচুয়ালি সাংবাদিক ছিলেন, তিনি কিন্তু মাওয়া প্রান্তে এসেছেন, মানে জাজিরা থেকে মাওয়া যাচ্ছিলেন, এবং সাথে সাথে আমরা দর্শকদের, মানে যারা ছিল আর কি, দর্শক তো নয়, যারা সময় টিভির প্রতিবেদক তথা সাংবাদিক জাজিরা থেকে মাওয়ার দিকে গেলেন এবং বাসে করে যাচ্ছিলেন, সেখানে যারা যাত্রী ছিল, বাসের যাত্রী ছিল, তাদের সাথে কথা বললেন এবং প্রচুর আনন্দ উৎসাহ সেটা কিন্তু সবার চোখে মুখে দেখা গেল। সাথে বেশ কিছু জিনিস জানতে পারলাম যে এই জায়গাটা পার হতে মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগতো এবং প্রচুর মানুষও মারা গিয়েছে সেই জায়গা থেকে, কিন্তু একটা বিশাল বড় একটা কাজ হয়েছে। প্রত্যেকটা যারা যাতায়াত করে প্রতিনিয়ত, তাদের কিন্তু একটা দুর্ভাবনার জায়গা ছিল এই জায়গাটা, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমি বলবো মোটামুটি 99% কমে গিয়েছে, কারণ অ্যাক্সিডেন্ট যখন তখন যেখানে সেখানে হতেই পারে, সেই জন্য বলছি যে গাড়িতেও অ্যাক্সিডেন্ট হতে পারে। তো 99% আমার মনে হয় যেন সেই দুর্ভাবনাটা চলে গিয়েছে এবং বাদবাকি যেটা সেটা সতর্কতামূলক, নিজেদের সতর্ক থাকতে হবে। আর সত্যিই গর্বের, কারণ হচ্ছে বাংলাদেশ এই প্রথম প্রথম এত বড় একটা ব্রিজ পেল এবং প্রত্যেকটা ড্রাইভার যারা গাড়ি চালায়, প্রতিনিয়ত গাড়ি চালাচ্ছে, সব সময় দিন রাত গাড়ি চালাচ্ছে, তাদের চোখে মুখেও একটা এত উৎসাহ ছিল, আনন্দ ছিল, খুশি ছিল যে তারাও অপেক্ষা করেছে যে আমরা এইখান দিয়ে যাব এবং তাদের খরচটাও হয়তো বা কিছু কম বেশি কমবে, কারণ হচ্ছে নদী দিয়ে যাওয়ার সময় অপেক্ষাও করতে হতো এবং একটা এক্সট্রা কস্টও দিতে হতো হয়তোবা। তো সেই জায়গা থেকে কিন্তু আজকে মুক্তি পেল। আর যে ভিউ দেখলাম, অসাধারণ ভিউ, যদিও মানে বাসের ভিতর থেকে, আমার মনে হয় বাইরে থেকে একদিন দেখবো সেটা, আশেপাশে নদী বা পুরো ব্রিজটার ভিউ, সেই জায়গাটা কিন্তু আজকে দেখতে পেলাম না। তবুও যেটুকু দেখেছি, যেটুকু দেখতে পেলাম বাসের মধ্যে থেকে, সেটা কিন্তু খুব ভালো লাগলো এবং প্রত্যেকের মুখে যে এত হাসি এবং সাথে সাথে সবাই এত দোয়া করছিল, যে প্রধানমন্ত্রীকে দোয়া করলেন বেশ কিছু মানুষজন, 4-5 জন ছিল, তারা প্রধানমন্ত্রীর জন্য গর্বিত, তিনি এই কাজগুলো করে দিয়েছেন এবং বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, তাদের চোখে মুখে ধরা পড়ছিল সেই খুশির বন্যাটা। তো সবাই চায়, বাংলাদেশে সবাই চায় উন্নয়ন হোক, হ্যাঁ কিছু কথা থাকবে, কথার পরেও এগিয়ে যেতে হবে, আর সেটা কিন্তু বাংলাদেশ করে দেখাচ্ছে এবং আস্তে আস্তে আরও দূর পর্যন্ত যেতে হবে বাংলাদেশকে, এবং সেই সাথে সাথে নতুন নতুন পদক্ষেপ নিতে হবে, আর বাংলাদেশের মানুষজন সাথে থাকলে তবেই এগুলো সম্ভব হবে। এবং এই আজকে দাঁড়িয়ে আমার মনে হয় যারা বিরোধিতা করছিল, এর আগের ভিডিওতেও বললাম, যারা বিরোধিতা করছিল তারাও কিন্তু আজকে স্বপক্ষে কথা বলবে এবং সাথে সাথে যখনই বাংলাদেশ মানে পদ্মা সেতুতে উঠবে, তো তাদেরও গর্বে বুকটা ভরে যাবে, তাদেরও ফিল হবে না যে আমাদেরও আছে বা আমাদের একটা কিছু করতে পেরেছি, মানে যারা এতদিন ধরে উল্টোপাল্টা মানে যেটা সমালোচনা করছিল, তারা অন্তত যখন দূর থেকে না হলেও যখন পদ্মা সেতুতে উঠবে, তখন কিন্তু তাদের বুকটা তাদেরও চওড়া হবে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো এবং এই প্রতিবেদককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মানে প্রতিবেদন উপহার দেওয়ার জন্য, এবং আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।